আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আধুনিক সমরাস্ত্র শিল্পের মাঝে বাংলাদেশ বেশি এগিয়েছে যুদ্ধজাহাজ নির্মাণে। খুলনা শিপইয়ার্ড, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং চিটাগাং ড্রাইডক লিমিটেড হচ্ছে দেশের প্রধানতম নেভাল শিপবিল্ডিং ফ্যাসিলিটিস। এইসব শিপইয়ার্ডে এখনও পর্যন্ত যেসব যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে নির্মিত হবে সেসব প্রজেক্ট নিয়েই এই ভিডিও। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ হচ্ছে পাবনা ক্লাস রিভেরিন পেট্রোল বোট। এই ক্লাসের 5টি গানবোট নির্মাণ করা হয়েছিল। এই টপিক নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন পার্টে জাম্প করি। কোন কোন যুদ্ধজাহাজ অলরেডি নির্মাণ করা হয়েছে সেগুলো প্রথমে দেখাবো, তারপর দেখাবো অনগোয়িং প্রজেক্ট এবং শেষে ফিউচার ওয়ারশিপ প্রজেক্ট সমূহ। দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ক্র্যাফ্ট এখনও পর্যন্ত বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড়, সফিস্টিকেটেড অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড ওয়ারশিপ হচ্ছে দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ক্র্যাফ্ট। এগুলোর ওজন 648 টন। চাইনিজ কারিগরি সহায়তা এটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। দুর্জয় ক্লাস লার্জ পেট্রোল ক্র্যাফ্ট মূলত সেমি স্টিল অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার পেট্রোল ভেসেল। এই যুদ্ধজাহাজগুলোতে 76 ও 30 মিলিমিটারের একটি করে কামান আছে। রয়েছে 324 ক্যালিবারের 6টি সাবমেরিন বিধ্বংসী টর্পেডো। এই ক্লাসের 4টি যুদ্ধজাহাজের মাঝে 2টি বাংলাদেশ নির্মাণ করেছে। পদ্মা ক্লাস কোস্টাল পেট্রোল ভেসেল বাংলাদেশ নেভির জন্য 5টি এবং কোস্টগার্ডের জন্য 3টি পদ্মা ক্লাস কোস্টাল পেট্রোল বোট নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। পদ্মা ক্লাস বোটগুলোতে 37 ও 20 মিলিমিটার ক্যালিবারের 2টি করে কামান আছে। এছাড়াও রয়েছে নেভাল মাইন। পদ্মা ক্লাস ভেসেলে ম্যানপোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমও ক্যারি করা হয়। সবুজ বাংলা ক্লাস ইনশোর পেট্রোল ভেসেল ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বা ডিউ লিমিটেডের তৈরি সবুজ বাংলা ক্লাস হচ্ছে ইনশোর পেট্রোল ভেসেল। প্রায় 300 টন ওজনের যুদ্ধজাহাজগুলোতে 2টি 25 mm ওয়েলিকন KVA অটো ক্যানন ও 2টি 14.5 mm হেভি মেশিন গান যুক্ত আছে। এটি পদ্মা ক্লাস পেট্রোল বোটের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। রূপসী বাংলা ক্লাস ইনশোর পেট্রোল বোট এই ক্লাসের মাত্র একটি বোট নির্মাণ করা হয়েছিল। এটিও সবুজ বাংলা ক্লাস বোটের সমপরিমাণ অস্ত্র বহন করে। কুতুবদিয়া ক্লাস ফার্স্ট পেট্রোল বোট কুতুবদিয়া ক্লাসের 2টি পেট্রোল বোট নির্মাণ করেছে ডিউ লিমিটেড। সবুজ বাংলা ক্লাসের মতো এতেও একই অস্ত্র যুক্ত আছে। পোর্টে গ্র্যান্ডে ক্লাস ফার্স্ট পেট্রোল বোট এই পেট্রোল বোটটির কথা একটু সিগনিফিকেন্স দিয়ে বলতে হয়, কারণ এটি নির্মাণ করেছে একটি বেসরকারি বাংলাদেশি শিপবিল্ডার, নাম আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপার্স লিমিটেড। পোর্টে গ্র্যান্ডে ক্লাস ফার্স্ট পেট্রোল বোটেও 25 মিলিমিটার ওয়েলিকন গান এবং 14.5 mm মেশিন গান যুক্ত করা আছে। এই পেট্রোল বোটকে সিগনিফিকেন্স দিচ্ছি এজন্য যে রাষ্ট্রীয় মালিকানাধীন শিপবিল্ডারগুলোর পাশাপাশি প্রাইভেট শিপইয়ার্ডও যুদ্ধজাহাজ তৈরিতে এগিয়ে আসছে। ব্যাপারটি বাংলাদেশের নেভাল শিপইয়ার্ডের জন্য খুবই ভালো একটি উদ্যোগ। পাবনা ক্লাস নৌটহল যান ডিউ লিমিটেডের তৈরি এই 5টি যুদ্ধজাহাজ বাংলাদেশে নির্মিত প্রথম ওয়ারশিপ। এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও দেয়া আছে। ইউ গাইজ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু ওয়াচ দ্যাট ভিডিও। আত্রাই ক্লাস হার্বর পেট্রোল বোট এই জাহাজগুলো সমুদ্র ও বড় নৌবন্দরে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন থাকে। যেহেতু সিভিলিয়ান ল এনফোর্সমেন্ট মিশনে নিয়োজিত থাকে, তাই এতে হেভি মেশিন গান ছাড়া তেমন বড় কোনো নেভাল গান ইনস্টল করা হয়নি। আত্রাই ক্লাস বোটের নির্মাতা ডিউ লিমিটেড। এরকম 6টি বোট নির্মাণ করা হয়েছে। X12 হাই স্পিড পেট্রোল বোট এই পেট্রোল বোটটি ইন্দোনেশিয়ান শিপবিল্ডার নর্থ সি বোটস এর সাথে যৌথভাবে নির্মাণ করেছে ডিউ লিমিটেড। এগুলো সাধারণত স্পেশাল অপারেশন ফোর্সেস ইউজ করে। এতে সাধারণত 12.7 mm ক্যালিবারের মেশিন গান যুক্ত করা হয়। সিহর্স ক্লাস ইন্টারসেপ্টর বোট বেসরকারি শিপবিল্ডার মেটা সেন্টার লিমিটেড সিহর্স ক্লাসের হাই স্পিড ইন্টারসেপ্টর বোটটি নির্মাণ করেছে। বাংলাদেশ আর্মি এবং কোস্টগার্ড এই ক্লাসের কয়েকটি বোট ক্রয় করেছে। এতে 2 থেকে 4টি হেভি মেশিন গান ইনস্টল করার অপশন আছে। এছাড়াও সিহর্স বোট 20 জন ফুললি ইকুইপড সৈন্য পরিবহনে সক্ষম। বিভিন্ন টাইপের ল্যান্ডিং ক্রাফ্টস খুলনা শিপইয়ার্ড, ডিউ লিমিটেড ও কয়েকটি বেসরকারি শিপবিল্ডার বাংলাদেশ নেভি ও আর্মির জন্য বেশ কয়েকটি ল্যান্ডিং ক্রাফ্ট ইউটিলিটি, ল্যান্ডিং ক্রাফ্ট ট্যাঙ্ক এবং ল্যান্ডিং ক্রাফ্ট ভেহিকেল অ্যান্ড পার্সোনেল নির্মাণ করেছে। এসব জাহাজে করে সৈন্য, ট্যাঙ্ক, আর্মড পার্সোনেল ক্যারিয়ার এবং অন্যান্য সমরাস্ত্র জলপথে ফরওয়ার্ড পজিশনে মোতায়েন করা হয়।
স্বল্পমাত্রার প্রোটেকশনের জন্য এসব জাহাজে মেশিনগান যুক্ত থাকতে পারে নাও থাকতে পারে। এবার চলুন দেখি কি কি যুদ্ধজাহাজ আন্ডার কনস্ট্রাকশন আছে। নাম্বার ওয়ান, বাংলাদেশ নেভির জন্য 2000 টন ওজনের 6টি অফশোর প্যাট্রোল বোট নির্মাণ করছে চিটাগাং ড্রাইডক লিমিটেড। এই অফশোর ভেসেলগুলোতে ঠিক কি ধরনের আর্মামেন্টস অ্যান্ড সেন্সর যুক্ত করা হবে তা এখনও জানা যায়নি, তবে যুদ্ধজাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। নাম্বার টু, আরও 5টি পদ্মা ক্লাস ইনশোর প্যাট্রোল বোট নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ নেভির জন্য। খুলনা শিপইয়ার্ডে নির্মিতব্য এসব জাহাজ আগে বানানো পদ্মা ক্লাস বোটগুলো থেকে একটু আপগ্রেডেড। নাম্বার থ্রি, আর্মির জন্য কয়েকটি ল্যান্ডিং ক্রাফট নির্মাণের অর্ডার দেওয়া হয়েছে একটি প্রাইভেট শিপ বিল্ডারকে। ফিউচার প্রজেক্টস, নাম্বার ওয়ান, হাই পারফরমেন্স হেভি ফ্রিগেট। বাংলাদেশ নৌবাহিনীর জন্য 4টি হেভি ফ্রিগেট নির্মাণ করবে চিটাগং ড্রাইডক লিমিটেড। এর জন্য চীন, ইউরোপের 3টি দেশ এবং সাউথ কোরিয়ার সাথে নেগোসিয়েশন চলছিল বলে জানা যায়। ফাইনালি কোন দেশের সাথে এগ্রিমেন্ট হয়েছে বা হবে বাংলাদেশ নেভি এখনও তা প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডের ডামেন শিপইয়ার্ডস গ্রুপ কিংবা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সাথে ফাইনাল ডিল হতে পারে। তবে কয়েকটি ফোরামে বলা হচ্ছে বাংলাদেশ নেভি 2টি চাইনিজ টাইপ 054 এয়ার ডিফেন্স ফ্রিগেট অর্ডার করেছে, কিন্তু এই দাবির পক্ষে কেউ সলিড কোনো প্রুফ দেখায়নি। যাই হোক, আমাদের নৌবাহিনী অ্যাডভান্স ফ্রিগেট দেশেই নির্মাণ করবে এটা প্রায় নিশ্চিত। নাম্বার টু, স্টিলথ কর্ভেট প্রজেক্ট। চীনের কারিগরি সহায়তায় খুলনা শিপইয়ার্ডে আরও 4 থেকে 6টি স্টিলথ কর্ভেট নির্মাণ করবে বাংলাদেশ নেভি। সেটির ডিজাইন হবে চাইনিজ টাইপ 056 কিংডাও ক্লাসের উপর ভিত্তি করে, তবে কর্ভেটের আগে সম্ভবত ফ্রিগেট নির্মাণ করার কাজ স্টার্ট হবে। এই ভিডিওতে আমি শুধু যুদ্ধজাহাজ মানে সার্ভিস কম্ব্যাটেন্টগুলো দেখিয়েছি, কিন্তু বাংলাদেশের নেভাল শিপইয়ার্ডগুলো ওয়ারশিপ ছাড়াও আরও কিছু নেভাল শিপ নির্মাণ করেছে, যেগুলো নৌবাহিনীর রসদ সাপ্লাই, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মেরিন সার্ভে এবং নেভাল সাপোর্ট মিশনে প্রয়োজন হয়। আগে এসব জাহাজ বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন দেশেই নির্মাণ করার ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যেমন বেঁচে যাচ্ছে, তেমনই দক্ষ জনশক্তির জন্য যোগ্য কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আর এই কৃতিত্বের প্রধান দাবিদার বাংলাদেশ নেভি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।